বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তোমরা টাইটেল থাম্বনেল দেখেই বুঝতে পেরেছো যে আমি কি ভিডিও নিয়ে চলে এসেছি। তো সবার আগে আমি ভিডিও শুরুতেই সবার আগে বলি সীমাদিকে, সীমাদি তোমার থাম্বনেল অ্যাড করেছি তার জন্য সরি। তোমার ভিডিওটাই দেখছিলাম, তোমার ভিডিওটা সত্যি খুবই ভালো লাগলো। তুমি আমার সাবস্ক্রাইবার, মানে আমি তোমাকে সাবস্ক্রাইবার, মানে এতদিন ধরে তোমার ভিডিও দুই একটা দেখেছি কিন্তু সাবস্ক্রাইবার করিনি। আজকে তোমার ভিডিওটা এতটাই ভালো লাগলো যে তোমাকে নতুন বন্ধু, তোমার বন্ধু হলাম। তোমার ভিডিওটা সত্যি ভালো লাগলো, তোমার কথাবার্তা সত্যি যুক্তি আছে। তুমি মন্দিরাদিকে আর সোমনাথদাকে নিয়ে যে ভিডিওটা করেছো, তো সত্যি আমিও সেটাই ভাবছিলাম কিন্তু মনের কথাগুলোই না তুমি বললে। আর আর সোমনাথদা সিলভার প্লে বাটার পাওয়ার জন্য এতটা নাটক করলো সেটা সবাই বুঝতে পারছে। মানে সিলভার 1 লাখ সাবস্ক্রাইবার হয়ে গেছে, তো এর জন্য ওরা এতটা নাটক করলো। তো ওদের কি বলবো, ওদের কোনো লজ্জা বলে কোনো কিচ্ছু নেই ওদের। মানে দেখো মন্দিরাদি ভিডিও করতে পারছে না, তবুও মানে 7 মিনিট 8 মিনিট 10 মিনিটের ভিডিও করে আমাদেরকে দেখাচ্ছে। তবুও বলছে যে হলো সোমনাথকে ফোন করেছিলাম, সোমনাথকে বালিশ আনতে বললাম, আর সোমনাথদা কিন্তু ওগুলো দেখাচ্ছে না। তাহলে সোমনাথদা কেন লুকাচ্ছে আমাদের কাছ থেকে? এত যখন ভালো সোমনাথদাকে সত্যি ভালো ভাবতাম, কিন্তু মন্দিরাদির থেকে সোমনাথদা হলো বেশি চালাকি করছে। ওরা ওরা এখন এটাই মনে হচ্ছে যে ওরা কিন্তু এই ভিউসের জন্য আর সাবস্ক্রাইবারের জন্য ওরা এই গেমটা খেলেছে। আর ওরা যে এত নাটক করছে, স্টার জলসায় সিরিয়াল ফেল হয়ে যাবে ওদের নাটকের কাছে, এত নাটক করছে শুধুমাত্র ভিউস আর সাবস্ক্রাইবের জন্য। আমরা মানে দেখো এতদিন ধরে ভিডিও দিচ্ছি, এতদিন ধরে মানে 7-8 মাস হয়ে গেছে ভিডিও দিচ্ছি, সাবস্ক্রাইবার হচ্ছে না, মানে একদমই ভিউজ হচ্ছে না। এত কষ্ট করে ভিডিও দিয়ে মানে মনটাই ভেঙে যায়। আর ওদের দেখো এই নাটকের জন্য মানে 1 মাসের মধ্যে 1 লাখ সাবস্ক্রাইবার হয়ে গেল, এটা কি ভাবা যায়? আর আমরা ওদের অভিনয়গুলো দেখে যাচ্ছি, বোকার মতো দেখে যাচ্ছি, কি করব, একটা পছন্দের মানুষ ছিল তো যার কারণেই দেখে যাচ্ছি। আর মন্দিরাদির বাবা অসুস্থ, অসুস্থর জন্যই মন্দিরাদি ছুটে এসছে, ঠিক আছে মানছি। আমিও আগের একটা ভিডিওতে বললাম যে তুমি তোমার বাবার পাশে থেকো, বাবাকে, বাবা হলো বাবা মার থেকে কিছু হয় না, সবই ঠিক আছে। কিন্তু অসুস্থ মানুষ যে এত অসুস্থ, সে হলো কাজ করছে কী করে, এই যে কচুরমুখী কুটছে, রান্না চাপাচ্ছে, এগুলো করছে কী করে, এদের কী বলবো আর কিচ্ছু বলার নেই, এদের সম্পর্কে আর কিচ্ছু বলার নেই, এদের নাটকটাই শুধু দেখে যাই আমরা, আর কিচ্ছু বলার নেই। আর মারিয়া আজকে কমিউনিটি পোস্টে দিয়েছে যে 15,000 সাবস্ক্রাইবার মানে হয়ে গেছে, তো এটা তো মন্দিরাদির জন্যই হয়েছে, এটা তো সবাই বুঝতে পারছে আর সবাই জানে সেটা। আর ও লিখেওছে কমিউনিটি পোস্টে লিখেওছে যে হলো দির জন্য আমি 15,000 সাবস্ক্রাইবার করলাম আর তোমাদের ভালোবাসার জন্য। তো হয়ে গেল মারিয়ার 15,000, আর সোমনাথদার হয়ে গেল 1 লাখ, আর মন্দিরাদির 4 লাখ হতে চলেছে। তো এভাবে তোমরা ভিডিও করতে থাকো, তাহলে আরও সাবস্ক্রাইবার হবে আর 1 থেকে 2 সিলভার প্লে বাটন পাবে। আর তোমাদেরকে কিছু বলার নেই, আর আমরা তোমাদের মেগা সিরিয়াল দেখার জন্য তোমাদের পাশে আছি, পাশে থাকবো। আর সীমাদি ভিডিওটা তোমরা দেখো, তাহলেই আরও অনেক কিছু জানতে পারবে। সীমাদি ভিডিওটা অনেক কিছুই বলেছে, বড় করে মানে বড় হয়েছে ভিডিওতে অনেক কিছু বলেছে। আমার অত নেট ব্যালেন্স নেই, আমি তোমাদেরকে কিছুই আর তো মানে বলতে পারলাম না। তো আর আমার মতো ওদের পাশে কে কে আছো, মানে সোমনাথদা মন্দিরাদি এদের পাশে কে কে আছো সেটাও কমেন্ট করে একটু জানিও। আর এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করো, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।